নমস্কার, এই মুহূর্তে আমি রাজনৈতিক প্রেক্ষাপটের লগত জড়িত একটা গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। সমাগত 2026-র বিধানসভা নির্বাচন আর নির্বাচনের পূর্বে এটা রাজ্যত শক্তি বৃদ্ধি করেছে কংগ্রেসে। সমাগত রাজ্যসভার রাজ্যত বিধানসভা নির্বাচন আর উপনির্বাচনও, গতি তার পূর্বে এটা কংগ্রেসে শক্তি বৃদ্ধি করেছে। আমি সবিশেষ এই সন্দর্ভত আপনার জানাবলে চেষ্টা করি। রাজ্যত শক্তি বৃদ্ধি হয়েছে কংগ্রেসের, পুনের শতাধিক লোকে কংগ্রেসত যোগদান দিছে, এটা ডাঙর খবর। শোণিতপুরের রঙাপাড়াত শতাধিক লোকে যোগ দিছে কংগ্রেসত, বিশাল যোগদান কার্যসূচী কংগ্রেসের শোণিতপুরের রঙাপাড়াত, এটা ডাঙর খবর। আর বিজেপি নেতাকর্মী দল এড়ি যোগ দিলে কংগ্রেসত, জেলা কংগ্রেসের সভাপতির উপস্থিতিত যোগদান কার্যসূচী। আমি জানাই আছো যে জেলা কংগ্রেসের সভাপতি উপস্থিতির যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে, বিশাল যোগদান কার্যসূচী, আর শোণিতপুরের রঙাপাড়াত বিশাল যোগদান কার্যসূচী। যদি সম্ভব হয় আমি ভিজুয়াল দেখাবলে চেষ্টা করি। রাজ্যত শক্তি বৃদ্ধি হয়েছে কংগ্রেসের, ইটোর পিছত সিটো দলের লোকে যোগদান করেছে কংগ্রেসত, ইখন জেলার পিছত সিখন জেলাত বিশাল যোগদান কার্যসূচী কংগ্রেসের। আমি দৃশ্যাংশ দেখাইছো, এয়া কংগ্রেসের বিশাল যোগদান কার্যসূচী রঙাপাড়াত, আর বিজেপি নেতাকর্মী দল এড়ি যোগ দিলে কংগ্রেসত। আমি দেখাই আছো যে উপনির্বাচনের পূর্বে এটা শক্তি বৃদ্ধি করেছে কংগ্রেসে, আরো শক্তি বৃদ্ধি করেছে, শতাধিক লোক দিছে, লোকে যোগ দিছে এবার কংগ্রেসত, ইখন জেলার পিছত সিখন জেলাত কংগ্রেসের বিশাল যোগদান কার্যসূচী, আর এবার শোণিতপুরের রঙাপাড়াত বিশাল যোগদান কার্যসূচী কংগ্রেসের। বিজেপি নেতাকর্মী দল এড়ি যোগ দিলে কংগ্রেসত, জেলা কংগ্রেসের সভাপতির উপস্থিতিত যোগদান কার্যসূচী, শতাধিক বিজেপি কর্মী নেতাকর্মী যোগ দিছে কংগ্রেসত। এই সন্দর্ভত আমার লগত মন্তব্য আছে, আমি মন্তব্য আগবাইছো। আপনাদের দেখিছে যে আজি রঙাপাড়া সমষ্টির, আমার রঙাপাড়া টাউন ব্লক আর রঙাপাড়া গ্রাম্য ব্লকের উদ্যোগ ইতিমধ্যে প্রায় 150 বা 200 ভিতর আজি আমার বিভিন্ন দলের, বিশেষে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি, বজরং দলকে আদি করে বহুত সামাজিক ব্যক্তি আজি স্বতঃস্ফূর্তভাবে আহি আমার কংগ্রেসের যোগদান করেছে। আজি আমি সকলকে স্বাগতম জানাইছো। আপনাদের ইতিমধ্যে দেখিছে যে আমার ইয়াত আমার নেতা কার্তিকী ডাঙরিয়া, আমার ব্লক কংগ্রেসের দুগী প্রেসিডেন্টের নেতৃত্ব আজি আহি আমার যোগদান করেছে, আমি স্বাগতম জানাইছো। কারণ বুঝি পাইছে যে কেবল মাত্র আমার এই ভারতীয় জাতীয় কংগ্রেসে আজি রাইজক নিরাপত্তা দিব পারে। দেখিছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আজি কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে তেখেত আহিছে। যা নির্বাচন আমার দলের পর কিছু নেতা গৈছিলে, তেখেত আজি আমার দলের আক মানে আহিছে। ইতিমধ্যে আপনাদের দেখিছে টাউন কমিটির কিছু আমার যুবক, প্রায় শতাধিক যুবক আমার মাজত আহিছে। ইতিমধ্যে আমার জেলা সভাপতি কৈছে যে অসন্তোষ দিনত আমি অহা টাউন কমিটি পৌরসভা দখল হবলে সক্ষম হম, আর আগন্তুক দিনত গাঁও পঞ্চায়েত যে নির্বাচন আছে, এই নির্বাচনত আমি আমার সমষ্টিত বিশেষকৈ আমরা কমিটিত আমি প্রায় 80-90% সিট পাম বলে আশা করি। এয়া আছিল মন্তব্য, আমি দৃশ্যাংশ দেখাইছো আপনাদের সেই স্থানের কংগ্রেসের বিশাল যোগদান কার্যসূচী শোণিতপুরের রঙাপাড়াত, আর শ শ বিজেপি নেতাকর্মী বিজেপি ত্যাগ করেছে আর কংগ্রেসত যোগদান করেছে। উপনির্বাচনের পূর্বেই রাজ্যত বৃদ্ধি করেছে কংগ্রেসে নিজের শক্তি প্রদর্শন করেছে। আর এইদরে বিজেপি নেতাকর্মী এটা জিলায় জিলায় আসলতে বিজেপি ত্যাগ করে কংগ্রেসত যোগদান করেছে। মানে মন্তব্যটি পুনের আপনাদের আগবাবলে চেষ্টা করি। আপনাদের দেখিছে যে আজি রঙাপাড়া সমষ্টির, আমার রঙাপাড়া টাউন ব্লক আর রঙাপাড়া গ্রাম্য ব্লকের উদ্যোগ ইতিমধ্যে প্রায় 150 বা 200 ভিতর আজি আমার বিভিন্ন দলের, বিশেষে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি, বজরং দলকে আদি করে বহুত সামাজিক ব্যক্তি আজি স্বতঃস্ফূর্তভাবে আহি আমার কংগ্রেসের যোগদান করেছে। আজি আমি সকলকে স্বাগতম জানাইছো। আপনাদের ইতিমধ্যে দেখিছে যে আমার ইয়াত আমার নেতা কার্তিকী ডাঙরিয়া, আমার ব্লক কংগ্রেসের প্রেসিডেন্টের নেতৃত্ব
আজি আমার যোগদান করেছে, আমি স্বাগতম জানাইছো। কারণ বুঝি পাইছে যে কেবল মাত্র আমার এই ভারতীয় জাতীয় কংগ্রেসে আজি রাইজক নিরাপত্তা দিব পারে। দেখিছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আজি কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে আহিছে। যা নির্বাচনত আমার দলের কিছু নেতা গৈছিলে, তেখেতসকলো আজি আমার দলের আকৌ মানে আহিছে। ইতিমধ্যে আপনার দেখিছে টাউন কমিটির কিছু আমার যুবক, প্রায় শতাধিক যুবক আমার মাজত আহিছে। ইতিমধ্যে আমার জেলা সভাপতি কৈছে যে অগন্তুক দিনত আমি অহা টাউন কমিটি পৌরসভা দখল হবলে সক্ষম হম, আর আগন্তুক দিনত গাঁও পঞ্চায়েত যে নির্বাচন আছে, এই নির্বাচনত আমি আমার সমষ্টিত বিশেষ করে আমার সমষ্টিত আমি প্রায় 80-90% সিট পাব।